নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই, রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যখন গোটা দেশ ধরে নিয়েছে যে 2024 লোকসভা নির্বাচনে কি হতে চলেছে, প্রতিটা সমীক্ষা বলছে বিজেপি এবারে ক্ষমতায় আসছে, এনডিএ 370-এর নিচে পাবে না, এটা সমস্ত সমীক্ষা বলছে। আর বিজেপি বলছে বা মোদিজি বলছে যে এবারে আপকি বার 400 পার। এইরকম যখন চলছে সব কিছু, তখনই মোদিজির চিন্তা দেখে গোটা দেশবাসী অবাক হয়ে গেল। চলুন সেই চাঞ্চল্যকর ঘটনাগুলো নিয়েই এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতে বলি আপনাদের, 2024 লোকসভা নির্বাচনের ঘোষণাও হয়ে গেছে, আপনিও জানেন আপনার এলাকায় কবে ভোট আছে, নিশ্চয়ই আপনি ভোট দিতে যাবেন। তবে ভোট দিতে যাওয়ার আগে এই প্রতিবেদনটা খুব ভালো করে দেখবেন, বারবার দেখবেন। নরেন্দ্র মোদী, যাকে ঘিরে অনেক স্বপ্ন গোটা দেশবাসী, যিনি কি করতে পারেন আর কি করতে পারেন না, এটা নিয়ে কিন্তু দেশবাসী চিন্তায় থাকে। কখন যে তিনি কি করে দেবেন এটা কেউ জানে না। পরে বোঝা যায় দেশের উন্নতির জন্য তিনি যেগুলো করেছেন এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল। বিরোধীরা চিৎকার করে বলে সবচেয়ে বড় ভুল করেছে, ব্লান্ডার করেছে, কিন্তু পরে দেশবাসী বুঝিয়ে দেয় না, আমরা মোদিজির পাশে আছি। তাই 2014 পরে নোটবন্দি, যেটাকে ঘিরে অনেকে প্রচার করেছিল অনেক কিছু, তারপরেও 2019 নরেন্দ্র মোদীকেই নিয়ে এসছে। 2014 পরে অনেকেই বলেছে 15 লাখ টাকা কোথায় গেল, কোথায় গেল চাকরি, এই সমস্ত প্রতিশ্রুতির কথা বারবার শুনিয়েছে, তবুও 2019 মানুষ মোদিজিকেই নিয়ে এসছে। 2024 মোটামুটি তৈরি হয়ে গেছে, চারিদিকে বিজেপিতে জয়নিংয়ে যেন ধুম পড়ে গেছে। অনুরাধা পাড়োয়ালা কিন্তু গতকাল যোগদান করলেন, তার মতো একজন সঙ্গীত শিল্পী ভাবা যায় না। সারা জীবন সনাতনী সংস্কৃতির জন্য তিনি গান গেয়েছেন, আরতি করেছেন, ভজন করেছেন, সমস্ত কিছু করেছেন। সেই অনুরাধা পাড়োয়াল গতকাল জয়েন করলেন বা যোগদান করলেন বিজেপিতে। তিনি বললেন, আমি সনাতন ধর্মের সংস্কৃতি ধারকবাহক, এবং সেখানে দাঁড়িয়ে সনাতন ধর্মের প্রতি বিজেপির যে জায়গা সেটা দেখে তিনি অভিভূত হয়ে অবশেষে তিনি বিজেপিতে যোগদান করার ইচ্ছা গ্রহণ করেছেন এবং তিনি বিজেপিতে যোগদান করে কাজ করতে চান। আচ্ছা, এটা তো গেল একটা পার্ট, কিন্তু আমি কেন বলছি মোদিজির চিন্তা, যেটাকে ঘিরে দেশবাসীর প্রত্যেকের চিন্তা হয়ে গেছে বা অবাক হয়ে গেছে। আগে দেখে নিন, ইন্ডিয়া টুডেজের কনক্লেভে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা সাংবাদিকের উত্তরে নরেন্দ্র মোদী ঠিক কী বলেছেন, পুরো ঘটনাটা খুব মন দিয়ে ভালোভাবে শুনুন মোদিজি কী বলছেন, শুনুন। পিছলে দো মহিনে মে আপ দক্ষিণ ভারত কে কাফি দৌরে কর রহে হ্যায়, মুঝে ইয়ে ভি পতা হ্যায় কি আপ বহুত দূর সোচতে হ্যায়। ফির মুঝে খেয়াল আয়া কি আপ 2024 নেই পর 2029 কে জেনারেল ইলেকশন কি তৈয়ারি কর রহে হ্যায়। অরুণ জি, আপকি পুরি টিম কো লাগাইয়ে কি মোদি হ্যায় ক্যা, ঢুঁড কে নিকালে। আপ 29 পর অটক গে, मैं 2047 के लिए लगा हुआ हूं। শুনলেন আপনারা, সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনাকে নিয়ে বিরোধীরা বলে যে আপনি 2024 চিন্তা করছেন না, ভাবছেন 2029 চিন্তা করছেন আপনি, মানে সবাই ধরে নিয়েছেন যে মোদিজি 2024 চিন্তা করছেনই না। বাস্তবিক তাই, কারণ সব জায়গায় মোদিজি বলছেন যে এবার আমি আসছি, পার্ট থ্রি আসছে, এরপরে মানে এবার 2029, আমরা সবাই জানি 2024 তিনি আসছেন। তাই সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনি 2029 চিন্তা করছেন কি, মোদিজি বললেন না, মোদিজির চিন্তা হচ্ছে 2047 সালের জন্য তিনি চিন্তা করছেন। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, 2047 সাল, ততদিন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন, তাই না? এর উত্তরটাই কিন্তু হচ্ছে ভয়ঙ্কর, আর যেটার জন্যই আমার এই প্রতিবেদনটা করা। নয়তো এই প্রতিবেদন করার কোনো দরকার ছিল না। আমি জানি আপনি বিচক্ষণ ব্যক্তি, তাই প্রত্যেকটা কথা আপনি বুঝবেন। 2024 দাঁড়িয়ে 2047 কথা যিনি ভাবছেন, তিনি কী ভাবছেন 2047 তিনি দাঁড়াবেন, কী করে জিতবেন, না তিনি ভাবছেন 2047 মানে হচ্ছে ভারতবর্ষ যখন 100 বছর পূর্ণ করছে স্বাধীনতার, ঠিক সেদিনে, সেদিনের ভারতের কথা তিনি ভাবছেন, আর সেদিনের ভারতের কথা ভাবছেন আজকে বসে। সেদিন তিনি থাকবেন না, তিনিও জানেন, আমরা সবাই জানি, আমিও হয়তো থাকবো না, কেউই আমরা অনেকে অনেকেই হয়তো হারিয়ে যাব, কালের অতল গহ্বরে হারিয়ে যাব, থেকে যাবে আমাদের কাজ।
তাই মোদিজি 2047 সালের জন্য এখন থেকে তৈরি করছেন, মানে 2047 সালে যে পৃথিবী থাকবে, যে ভারতবর্ষ থাকবে, সেই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দাগ কেটে দেবে। আমার বিশ্বাস, বিশ্বাস করুন, আমি মন থেকে মানি, সেদিন হয়তো আমরা থাকবো না, হয়তো আপনি থাকবেন, আপনি ভালো থাকুন আমি চাইবো, হয়তো আমি থাকবো না, কিন্তু সেদিনের যারা প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা ভালো জায়গায় থাকবে, তারা এই অভাব দারিদ্রতা যেগুলো দেখে এসেছি আমরা তার মধ্যে থাকবে না। যে ভারতবর্ষ আজকে উঠে দাঁড়িয়েছে, আগামী এক বছরের মধ্যে হয়তো বিশ্বের 3 নম্বর জায়গায় চলে যাবে ভারতবর্ষ অর্থনীতিতে, 2047 তখন হয়তো 1 নম্বরে থাকবে ভারতবর্ষ। অন্যান্য দেশ ভারতবর্ষের কাছে ছোট হবেই, কারণ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, এই কথাটা কিন্তু বৃথা যাবে না। ভারত একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়ে থাকতো, আবারও নেবে, তাই আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে কথাটা বলা হয়, কারণ ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে ছিল, কিন্তু রাজনীতি চক্রান্ত, রাজনীতি সমস্ত করতে গিয়ে দেশটাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছে দেশ, বারবার দস্যুর আক্রমণ করেছে ভারতবর্ষে, ভারতবর্ষে কৃষ্টি কালচারকে নষ্ট করেছে, সনাতনী কৃষ্টি কালচারকে, সেই কৃষ্টি কালচার আবার ফিরে আসবে, আবার পুনরায় উদ্ধার হবে ভারতবর্ষের সেই হৃত গৌরব, এটা আমরা জানি, আর তার চেষ্টা করে গেছেন নরেন্দ্র মোদী, তার প্রতিটা পদক্ষেপ কিন্তু আজকের জন্য নয়, আগামী দিনের জন্য। দেখুন তার প্রতিটা পদক্ষেপ যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন ভারতবর্ষ আজকে কোথায় যাচ্ছে। আজকে অনেকেই প্রশ্ন করেন যে ভারতবর্ষে আমরা কী পেয়েছি, তেলের দাম বেশি, পেট্রোলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, এসব বলেন, কিন্তু ভারতবর্ষ আজকে কোন জায়গায় আছে পাশাপাশি অন্যান্য দেশগুলো তুলনা করে দেখুন, দেখবেন আমরা অনেক ভালো জায়গায় আছি। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরা ভালো জায়গায় আছে? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। পাকিস্তান তো হাতে বাটি নিয়ে বেরিয়ে পড়েছে, শ্রীলঙ্কাকে তো আমরা বাঁচিয়ে রেখে দিয়েছি, ভারতবর্ষ থেকে অনেক কিছু জিনিস রপ্তানি হয়, তাই বাংলাদেশও ভালোভাবে চলে, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো সম্পর্ক, খারাপ নয়। পাকিস্তান ভারতবর্ষে ক্ষতি করতে চায়, বাংলাদেশের লোকেরা অনেকে যারা এখন সব মোল্লা ফোল্লা কাঠমোল্লাগুলো আছে, তারা ভারতবর্ষের বিরুদ্ধে ভারত বিরোধী কথাবার্তা বলে, কিন্তু তাদেরও উপকার করে যাচ্ছে ভারতবর্ষ, ভারত আজকে সেই জায়গায় আছে। একবার শুধু যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে হাঁটেন, তারপরের দিন মালয়েশিয়ার পর্যটন শিল্প উঠে যাওয়ার জায়গায় চলে যাবে, আজ ভারতবর্ষ সেই জায়গায় আছে। ভোকাল ফর লোকাল, এই কথাটা নরেন্দ্র মোদী বলেছেন। রাহুল গান্ধী হেঁটে হেঁটে বেড়াচ্ছেন এবং বলছে মেক ইন জয়পুর কেন হবে না, মেক ইন ঝাড়খণ্ড কেন হবে না, মেক ইন অমুক কেন হবে না, মানে কোন লেভেলের বুদ্ধি চিন্তা করুন। তার জন্য পিকে পর্যন্ত বলছেন যে একদিকে নরেন্দ্র মোদী দেখাচ্ছেন গোটা ভারতবর্ষকে দেশ কী করে এগোবে, দেশ কী করে উন্নত হবে, আর একদিকে রাহুল গান্ধী জাত পাত মানে ব্যাকের দিকে যাচ্ছে, পিছন দিকে যাচ্ছে। তাই মোদিজি যেটা ভাবছে সেটা হচ্ছে আগামী দিনের প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য, আর আগামী প্রজন্ম ভালো হবে তখনই যখন আমরা আজকে খেটে জায়গা তৈরি করব, আর সেই জায়গাটা তিনি তৈরি করছেন। তাই 2024 কী হবে তিনি ভাবছেন না, তিনি ভাবিত নন 2024 নিয়ে, তিনি জানেন দেশের জনগণ তাকে ঠকাবে না, কারণ তিনি দেশের জনগণের জন্য নিবেদিত প্রাণ। এই যারা লেখালেখি করে দেখবেন লিখবে 15 লাখ টাকা পেয়েছেন, আপনার অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে, ঢুকেছে তো, 15 লাখ শান্তি ঢুকেছে। আরে 15 লাখ টাকা নিয়ে কী করবেন যদি একটা গ্রেনেড কেউ ছুড়ে দিত, ধরুন ঘুরতে গেছেন গ্রেনেড ছুড়ে দিল, বা আগে যে পরিস্থিতি ছিল কোথায় কোন গাড়ির নিচে বোমা, কোথায় কি, কংগ্রেস আমলে আপনারা ভালো ছিলেন, কম সন্ত্রাসবাদী আতঙ্কবাদী আক্রমণ দেখেছেন, আজ আপনি দেখতে পান, দেখেন বিস্ফোরণে অমুকগুলো পড়ে গেছে, তমুকগুলো পড়ে গেছে, দেখতে পান? উত্তর হচ্ছে না, কেউ 19-20 করলে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিচ্ছে। আজকের ভারতবর্ষ কোথায় পৌঁছে গেছে? আরে 15 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, 15 লাখ টাকা নরেন্দ্র মোদী দেবেন বলেছেন, কোনোদিন বলেননি, বলেছেন এত টাকা বিদেশে আছে, কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা যদি ফিরিয়ে আনা যায় তাহলে এক একটা ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকে যাওয়ার মতো জায়গা হয়ে যাবে, মানে এক একজন ভারতবাসী 15 লাখ টাকা পেতে পারে, মানে এত টাকা বাইরে আছে। সেই উদাহরণটাকে টেনে নিয়ে টাকা দেবেন বলেছেন, কোনো ভিডিও আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন না যেখানে মোদীজি বলছেন 15 লাখ টাকা দেবো। এটা নিয়ে বলার জায়গা নেই, কারণ 2014 পরে এটা নিয়ে অনেক বকে বকেও কিছু করতে পারেনি, 2019 মানুষ আবার ব্যাপক ভোট দিয়ে বিজেপিকে এনেছে, আর 2024 কিছু হবে না, কারণ 2024 মানুষ মোটামুটি ডিটারমাইন্ড, তারা ভোট দেবে নরেন্দ্র মোদীকে, তা সেখানে দাঁড়িয়ে এখানে কিছু লাভ হবে না, শুধু শুধু আস্ফলন, বৃথা বলা হবে। রাফায়েল নিয়ে চিৎকার করে সবাই চুপ করে গেছে, কারণ সুপ্রিম কোর্টে 58 থাপ্পড়ে ক্ষমা স্বীকার করতে হয়েছে সব কটাকে, আমাদের রাজ্যেরটা ক্ষমা চায়নি, তাই বাকি সব জায়গায় ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইতে হয়েছে। নরেন্দ্র মোদী যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজের সুফল কিন্তু আমরা সবাই পাবো, এটা যেন
অনেকটা বলতে গেলে বলতে হয় যে আপনার মানে বাড়িতে যদি আপনি উঠোনের সামনে যদি একটা গাছ লাগান, যে গাছটা একদিন ফল দেবে, ছায়া দেবে, সব কিছু দেবে, ইনস্ট্যান্ট আপনি তার লাভ বুঝবেন না, ইনস্ট্যান্ট তাকে রক্ষা করার জন্য আপনাকে ঘিরতে হবে যাতে ছাগলে মুড়ে না খায়। একদিন সেই গাছ আপনার ফল দেবে, সব কিছু দেবে, সেটার জন্য হয়তো আপনি থাকবেন বা থাকবেন না জানি না, কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে বাড়ির লোকেরা তারা কিন্তু সেটার উপকার পাবে। নরেন্দ্র মোদী সেভাবেই কিন্তু একের পর এক গাছ লাগিয়ে যাচ্ছেন, আর সেই গাছ হচ্ছে ভারতবর্ষকে উন্নত করা। প্রতিটা পদক্ষেপ তার সেভাবেই চলছে। আজকে মানুষ, আজকে রবিবার আছে, ছুটি দিন আছে, আমি আপনাদের বলছি, আজকে মানুষ 5 লাখ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা করতে পারছে যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকে। দুর্ভাগ্য আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেষারেষিতে ঢুকতে দেননি, মানে নিজের ইগো দেখাতে গিয়ে আমাদের সর্বনাশ করেছেন। কিন্তু ভারতবর্ষের অন্যান্য প্রান্তে, অন্যান্য রাজ্যে 5 লাখ টাকা সুবিধা পাচ্ছে তারা বিনামূল্যে চিকিৎসা। কোথায় বাকি রেখেছেন করোনাকালে বিনামূল্যে ভ্যাকসিন? সবাই পেয়েছি আমরা, তাই আমরা সুস্থ আছি। অন্যান্য দেশে এখনও পর্যন্ত খারাপ অবস্থা, ইকোনমিক্যালি কোথায় ভেঙে গেছে। আমেরিকার মতো দেশ, অত উন্নত দেশ, সেখানে কী অবস্থা হয়েছিল, আজকে আমাদের দেশ এখানে ঘন বসতি গিঞ্জিপূর্ণ জায়গা, সেখানেও আমরা কিন্তু টিকে আছি, কারণ ঠিক সময় ভ্যাকসিন এবং বিনা পয়সায় ভ্যাকসিন আমরা সবাই নিয়েছি, তাই না? বিনামূল্যে চাল আজও পাচ্ছি আমরা, কে দিচ্ছে? মোদী সরকার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্টিকার সাটায়। অ্যাকচুয়ালি রেশনিং সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় হাতে নেই, FCI দেখবেন, FCI চাল ফাল সব আসে। FCI কার? রাজ্য সরকারের নাকি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, কর্পোরেশন অফ ওয়েস্ট বেঙ্গল লেখা নেই কত, FCI গোডাউন থেকে সমস্ত কিছু আসে, তাই এখানে পরিষ্কার আছে। এগুলো হচ্ছে আসল সত্যি, সব কিছু তিনি দিচ্ছেন, অর্থাৎ তার সরকার দিচ্ছে, তিনি চাইছেন দেশের উন্নতির জন্য। ভাববেন না আবার তিনি দিচ্ছেন মানে ট্যাক্স সাল থেকে ছাপিয়ে দিচ্ছেন, না, করের টাকা। এই টাকা আমরা আগেও দিতাম, কিন্তু তখন আমরা সুবিধাগুলো পেতাম না, এখন আমরা সুবিধাগুলো পাই। এই রাজ্যে অনেকেই বলবেন এখানে এই টাকা আসেনি, ওই টাকা আসেনি, এরা আসলে হিসাব দিচ্ছে না, হিসাব দিচ্ছে না তাই টাকা পাচ্ছে না, এটা সত্যি কথা, এই সত্যিটাও আপনাদের বলতে হবে চেঁচিয়ে। আর দেখতে হবে নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখছেন বা বলছেন 2024-এর কথা তিনি ভাবছেন না, না ভাবছেন তিনি 2029-এর কথা, তিনি ভাবছেন 2047 সালে, 2047-এর কথা তিনি ভাবছেন, মানে কোথায় তিনি চিন্তা করছেন। 2047 সালে ভারতবর্ষ যাতে ঠিকঠাক থাকে তার জন্য আজ থেকে তিনি কাজ করে যাচ্ছেন, তার স্বপ্ন 2047-এ ভারত যেন অন্য ভারত হয়। আবারও বলছি সেদিন তিনি থাকবেন এটা ভাববেন না কেউ, কারণ আমরা একটা মন্ত্রে সবাই বিশ্বাস করি যারা ভারত মাকে ভালোবাসি, আমরা বিশ্বাস করি একটা মন্ত্র, সেটা হচ্ছে তেরা বৈভব অমর রহে মা, হাম দিনচার রহে না রহে, মা তোমার বৈভব যেন অমর থাকে, আমি থাকি বা না থাকি, অর্থাৎ আমরা থাকি বা না থাকি মা মানে ভারত মা তোমার বৈভব যেন থাকে, অমর থাকে, সেই মায়ের বৈভব অমর রাখার জন্য প্রাণপাত করে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তাই লক্ষ্য 2047, 2024 বা 2029 নয়। এবার আপনি বলুন, এই চিন্তাভাবনার সঙ্গে আপনি কোনো নেতার চিন্তাভাবনা মেলাতে পারবেন? যদি মেলাতে পারেন আমাকে জানাবেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। কোনো এমন নেতা দেখান এতদিন পর্যন্ত যারা উঠেছে, দেখেছেন অনেককে দেখেছেন, সে তৃণমূল, CPM, কংগ্রেস, BJP সবাইকে দেখেছেন, কিন্তু এই মোদিজির লেভেলে কাউকে দেখেছেন? আপনি জানাবেন, আমার নাও জানা আছে, আমি হয়তো অজ্ঞ, আপনি যদি জানেন জানাবেন নিশ্চয়ই, যার স্বপ্ন ভীষণ এতটা উঁচুতে। আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ার করে সবার কাছে পৌঁছানোর দরকার আছে, কারণ এই খবরটা সবাই দেবেন আপনাকে, তাহলে শেয়ার করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনে তারপর যাবেন। 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আগে এই প্রতিবেদনটা আরও একবার কিন্তু দেখে নেবেন। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।